মদিনার মসজিদে এক পথিক গায়ে ধবধবে সাদা পোশাক, গভীর কালো চুল, মহানবীর সাক্ষাতে এসেছেন, সঙ্গে এক গুচ্ছ প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরাও নবীজিকে ঘিরে বসে আছি। অপরিচিত পথিক এসে নবীজির সামনে বসলেন, চোখে মুখে খুশির আমেজ, চেনা মুখ তবুও আছে না, গায়ে মরুভূমির ধুলাবালির ছিটে ফোটাও নেই। হাঁটু গেড়ে নবীজির সামনে বসলেন, ঠিক যেন নামাজের বসা। পথিক বললেন, হে মোহাম্মদ, ইসলাম কি? আমাকে ইসলাম সম্পর্কে বলুন। মুখ খুললেন নবীজি, বললেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, রমজানে রোজা পালন করবে এবং হজের যাওয়ার সামর্থ্য থাকলে হজ করবে। পথিক বললেন, প্রশ্নের জবাবে চমৎকার বলেছেন আপনি। হযরত ওসমান সহ সাহাবারা ঘটনা দেখছে বিস্মিত হচ্ছে। মহানবীকে প্রশ্ন আবার সেই জবাবের শৈল্পিক সত্যায়ন, অবাক হচ্ছেন সাহাবারা। আবারও পথিকে প্রশ্ন, ইমান কাকে বলে? আমাকে ইমান সম্পর্কে বলুন। নবীজি বললেন, ইমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, সকল ফেরেশতা, সব আসমানি গ্রন্থ, সকল নবী রাসূল, পরকালের এবং তাকদীরের ভালো মন্দের প্রতি তোমার পূর্ণ আস্থা বিশ্বাস লালন করা। অবাক সাহাবারা। পথিক আবারও বললেন, প্রশ্নের জবাবে চমৎকার বলেছেন আপনি। পথিকের নতুন প্রশ্ন, ইহসান বা ইবাদতের পূর্ণতা লাভ হবে কিভাবে? আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি বললেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহ তালাকে দেখছ। যদি তুমি আল্লাহকে না দেখো, মনের কোণে বদ্ধমূল রাখো, নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে দেখছেন। চমৎকার উত্তর, বললেন পথিক। পথিকের শেষ প্রশ্ন, কিয়ামত কবে হবে? আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। নবীজি থেমে গেলেন, বললেন, এ বিষয়ে আপনি আমার চেয়ে বেশি অবগত। বেচারা পথিক বললেন, ঠিক আছে, কিয়ামত বাদ রাখুন, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন। নবীজি বললেন, বাদীর সন্তানেরা ক্ষমতাধর হবে, অসহায় গরিবেরা সুউচ্চ প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে। বাহ, আপনি খুবই অসাধারণ বলেছেন, বললেন পথিক। সাক্ষাৎকার পর্ব এখানেই শেষ। হযরত ওমর মন্ত্রমুগ্ধের মতো সব শুনলেন। নবীজি বললেন, হে ওমর, জানো এই পথিক কে? ওমর বললেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি মৃদু হেসে বললেন, সে অচেনা পথিক নয়, তিনি ওহির বাহক হযরত জিব্রাইল আলাইহিস সালাম, এসেছিলেন তোমাদের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। নবীজি বললেন, হে ওমর, জানো এই পথিক কে? ওমর বললেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। নবীজি মৃদু হেসে বললেন, সে অচেনা পথিক নয়, তিনি ওহির বাহক হযরত জিব্রাইল আলাইহিস সালাম, এসেছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।